ভাগার কাণ্ডের বিচার দীর্ঘদিন ধরে চলছিল বনগাঁ আদালতে। আজ সেই মামলার রায়ে বনগাঁর দুই হোটেল ব্যবসায়ীর 5 বছরের সাজা এবং বাকি 6 অভিযুক্তের বেকসুর খালাস দিল বনগাঁ আদালত। ভাগার কাণ্ডের রায়দান বনগাঁ আদালতে। দুই হোটেল ব্যবসায়ীকে 5 বছরের কারাদণ্ডের নির্দেশ, অনাদায়ে আরও 1 লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারক। জানা গেছে, দীর্ঘদিন ধরেই ভাগার কাণ্ডের অন্যতম অভিযুক্ত ভাগার বিশুসহ বনগাঁর দুই হোটেল ব্যবসায়ী ও অন্যান্য 6 অভিযুক্তকে নিয়ে মামলা চলছিল বনগাঁ মহকুমা আদালতে। বনগাঁর দুই হোটেল ব্যবসায়ী আগেই জামিনে মুক্ত ছিলেন, বাকি 6 অভিযুক্তকে নিয়ে চলছিল মামলার কাজ। এদিন অভিযুক্ত 6 জনকে বেকসুর খালাস দিলেও বনগাঁর দুই হোটেল ব্যবসায়ী স্বরূপ সেন ও দেবব্রত সাহাকে 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বনগাঁ মহকুমা আদালতের ADJ-1 বিচারক বিদ্যুৎ কুমার রায়। আদালত সূত্রে খবর, ওই দুই হোটেল ব্যবসায়ী জামিনে থাকা সত্ত্বেও বারবার আদালতের হাজিরা এড়িয়ে গেছেন। অবশেষে ওই দুই হোটেল ব্যবসায়ীকে সাজা দেওয়ার পাশাপাশি অভিযুক্ত অপর 6 জনকে বেকসুর খালাস দেন বিচারক। দোকান ছিল মা কালী যে হোটেল, তার ওখান থেকে কিছু মাছ পাওয়া গেছিল, আর ওই দেবব্রত সাহা ওয়াইফাই যে দোকানটা, সেখান থেকে কিছু মাংস পাওয়া গেছিল। তাদের কাছ থেকে যেহেতু রিকভারি হয়েছে এই ভাগার কাণ্ডের যে মালামালগুলো, সেই জন্য তাদের এই কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।